আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনে আপনাদের স্বাগতম। কনে ক্রিকেটার, বর ফুটবলার, ক্রীড়া জগতে দুজনের পথ আলাদা। একজন জাতীয় দলের ফুটবলার, অন্যজন জাতীয় দলের ক্রিকেটার, তবে দুজনার জীবন বাধা পড়ল একই সুতোয়। জাতীয় নারী দলের ক্রিকেটার জিনাত আসিয়া ওরথিকে বিয়ে করলেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার মাহবুবুর রহমান সুফিল। সোমবার রাতে কনের বগুড়ার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের কাছের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। মাত্রই বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব খেলে কাতার থেকে ফিরেছেন সুফিল। তার আগে ঘরের মাটিতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দৃষ্টিনন্দন গোল করে আলোচনায় এসেছিলেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সুফিল নিজেই সংবাদ মাধ্যমকে বলেছেন, অবশেষে বিয়েটা করেই ফেললাম। আড়াই বছর ধরে অর্থীর সঙ্গে পরিচয় এক বন্ধুর মাধ্যমে, এখন সুযোগ মিলতেই অর্থীকে জীবনসঙ্গী করে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।